আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মমিজ ব্লগ। আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আর আমার ছোট বোন, দেখেন দুই বোন রিক্সা দিয়ে বের হয়েছি, একটু মার্কেটে যাব। যেহেতু শীত চলে আসছে, টুকটাক কিছু কেনাকাটা আছে, বাচ্চাদের গরম কাপড় কিনতে হবে। মানে সিরাজগঞ্জ কিন্তু বেশ শীত, ফুল গেঞ্জি পরতে হয়। আমি যেহেতু ঢাকা থেকে আসছি, আসার সময় ওইভাবে কিছু নিয়ে আসি নাই। এরপর আমার মেজো বোনের বাচ্চাটার জন্য টুকটাক কিছু প্যান্ট গেঞ্জি কেনা লাগবে, তাই আমরা দুইজন বের হয়েছি। আর বাইরে অনেক রোদ, মানে ওইভাবে ভিডিও করা যায় না, বাইরে থেকে অত বোঝা যায় না। তারপরে রাস্তাতে অনেক গাড়ি ঘোড়া, অনেক শব্দ। তারপরেও ভাবলাম আজকে আমরা কোথায় যাই, কি কেনাকাটা করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আর সিরাজগঞ্জ কিন্তু মার্কেট করে অনেক মজা, খুব টাইম লাগে না। যেহেতু সিরাজগঞ্জ শহরটা ছোট, মার্কেট করতেও কিন্তু অনেক দূর যেতে হয় না, জাস্ট রিক্সা দিয়ে আসলে। আর আমরা একটা জায়গায় নামবো, নামার পর হচ্ছে শহরের ভিতর দিয়ে ঘুরে ঘুরে মার্কেটগুলো করব। ঢাকা কিন্তু এই সুবিধাটা হয় না, ঢাকা কিন্তু মার্কেট করতে গেলে সারা দিনের জন্য যাইতে হয়, একদম সকালে যাইতে হয়, তারপরে সারা দিন সেই মার্কেটে ঘুরতে হয়, কিন্তু সিরাজগঞ্জ তা না। এই তো আমি কিন্তু প্রথমে একটা ওড়নার দোকানে আসছি, ওড়না কিনতে হবে। আর দোকানের ওড়নাগুলো খুব সুন্দর, আমি এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ওড়না হিজাব খুব সুন্দর ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার সাথে সাথে আপনারা একটু ঘুরে দেখুন ওড়নাগুলো কেমন, হিজাবগুলো কেমন। আর এখানে বোরকাও আছে, বোরকাটা আমি দেখি নাই, জাস্ট ওড়নার হিজাবই দেখলাম। আমি এখান থেকে ওড়নাও কিনছি, কি ওড়না কিনি সেটা তো অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। একটু কম বেশি তো হবে, কারণ একদম সুতাই সুতাই তো আর মেলে না। ওড়না কেনা হয়ে গেছে, এরপর হচ্ছে স্যান্ডেল কিনতে হবে ঘরে পরার। যেহেতু ঠান্ডা, ফ্লোর কিন্তু অনেক ঠান্ডা, টাইলসের ফ্লোর তো অনেক ঠান্ডা হয়, তাই ঘরে পরার জন্য স্যান্ডেল কিনতেছি। আর আমাদের অভ্যাস সারা বছরই কিন্তু স্যান্ডেল পরা, আমি কিন্তু ঢাকাতেও ঘরের ভিতরে স্যান্ডেল পরেই হাঁটি। আর এখন যেহেতু শীত আর সিরাজগঞ্জ, তো আমি আসার সময় ঘরে পরা স্যান্ডেল নিয়েও আসি নাই, তাই ভাবলাম স্যান্ডেলটা কিনে নিয়ে যাই। স্যান্ডেলটা কেনার পর হচ্ছে বাচ্চাদের যে টুকটাক জিনিস সেগুলো কেনার জন্য যাব। আর আমরা কিন্তু মার্কেটটা একদম হেঁটে হেঁটেই করলাম, যেহেতু একদম কাছাকাছি মার্কেট, আমরা যেখান থেকে ঘুরতেছি এইটুকুর ভিতরেই যত মার্কেট, এই জন্য আমাদের কিন্তু রিক্সা নিতে হয় নাই। জাস্ট রিক্সা দিয়ে আমরা হচ্ছে ওনার দোকানের ওখানে আসছি, ওখানে নেমে তারপরে আমরা যে মার্কেটগুলো করলাম ওগুলো হেঁটেই করলাম। আর মার্কেটে আসার পরে দেখি অনেক মানুষ, কারণ শীত চলে আসছে তো সবাই গরম কাপড় কিনতেছে, এই জন্য রাস্তায় অনেক মানুষ, যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আসলে কেনাকাটা করতেছে। হাঁটতে হাঁটতে আমার আর আমার বোনের খিদা লেগে গেছে, তাই হচ্ছে একটা রেস্টুরেন্টে আসছি। রেস্টুরেন্ট বলতে ছোট ফাস্টফুডের দোকানের মতো, মানে এখানে সবই পাওয়া যায়। ভাবলাম দুই বোন কিছু খাই, খাওয়া দাওয়া করে এখন বাসায় চলে যাব। আমাদের কেনাকাটাও কিন্তু শেষ, মানে কেনাকাটা শেষ হওয়ার পরে মনে হয়েছে যে আর, মানে আমাদের খিদে লাগছে, এখন খাইতে হবে, না খাইলে আর যাইতে পারবো না। এই জন্য একটা বার্গার নিয়ে নিছি, আর সাথে একটা লাচ্চি নিয়ে নিছি, বেশি নেই নাই। লাচ্চিটা অনেক ঠান্ডা ছিল, এই জন্য ভাবলাম এক গ্লাসই নেই, দুই বোন এক গ্লাস থেকে খাবো। আর বার্গারও একটা নেওয়া হয়েছে, দুজন খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাব। বাসায় আসার পরে দুপুরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া শেষ করে আম্মুরে বলছি যে আমারে পান বানায় দাও, পান খাবো। এই জন্য আম্মু আমার আর ছোট বোনের দুইজনের জন্য পান বানায় রাখছে, দেখেন দুইজনের দুইটা পান বানায় রাখছে। আমারটা আমি এখন খাবো, আর ছোট বোন একটু পরে খাবে। এটা হচ্ছে সন্ধ্যার সময়, আমি এই মাগরিবের নামাজ পড়ে চা খাইছি। সবাই মিলে চা খাওয়ার পরে হচ্ছে আমরা যে কি কি কেনাকাটা করলাম সেগুলো দেখবো। আমার বোনদেরও ডাক দিলাম, আমার মেজো বোন তো আর যায় না, আমি আর ছোট বোন দুজন মার্কেট করলাম। পরে হচ্ছে মেজো বোনরে বললাম যাই আমরা একসাথে দেখি কি কি কিনে নিয়ে আসলাম। আর আমরা এখন সবাই মিলে মার্কেটগুলো দেখব, আর আমরা মার্কেট দেখার সময় কি কি গল্প করি সেগুলো ভাবছি আপনাদের সাথে সরাসরি শেয়ার করি। আমরা তিন বোন বাসায় কিভাবে কথা বলি, কি কি গল্প করি, ভাবলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, দেখেন আপনারা। বাইরে থেকে কিনছি 60 টাকা দাম মাত্র।
60 টাকা না লাভ 60 টাকা হলে হলো 180 টাকা আমি দিলাম 160 টাকা ওই তো 53 টাকা কইরা 3 দাই 160 টাকা কইরা এটা পায়জামা নাই না কোনটার সাথে পায়জামা নাই পায়জামা কিনা দেবো কালো একটা কিনলে দুইটা সাথে করতে এটা হলো তোমার ইয়ের দোকানে উৎসবের মার্কেট হলো এই দুইটা আর একটা আছে উৎসবের মার্কেট এই যে গেঞ্জি খুব সুন্দর খুব সুন্দর এই যে তারপরে বড় সবচেয়ে ছোট সাইজের এদের সাথে ওই দোকান থেকে এখানে একটা সোয়েটার কি চার কিছু নেই নাই থাকে না কি করবো আনছি কিন্তু এটা বড় এটা আমার পক্ষে মনে হয় শান্তি আর উঠবো না এটা এতটুকু পর্যন্ত দৌড় মোল্লাদ্দোর মসজিদ পর্যন্ত নিজে যাও আরে আমার ভিডিও করা হয়েছে মোবাইল খালি লাভ পাচ্ছে অশান্তি আর ভাল লাগে না কিছু কয় না খালি নড়া চড়া বা শান্তি পেতে একটা ভিডিও ভালো মতো না মলমল বস্তি অনেক খালেস কি না
আর আমার আজকের মার্কেটগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই তো অনেক কিছু কেনাকাটা করলাম, এখন আপনাদের কাছে বিদায় নিব। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঠিক আছে, তাহলে আপনাদের কাছে বিদায় নেই, আল্লাহ হাফেজ।